আসসালামু আলাইকুম। আমার মনটা হলো খারাপ, কারণ আমি যেতে চাইছিলাম চাইছিলাম সুইমিং পুলে, কিন্তু সেটা আর যাওয়া হলো না, কারণ সুইমিং এর ভাড়াটা বেশি। তাই আর কি সবাই মিলে আজকে কাশবনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এটা হলো বাঙালি নদী, আমরা বাঙালি নদীতে আসছি। পানি অনেক বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় বন্যাও দেখা দিচ্ছে, আর এই সময় কাশফুলেরই সময়। তো ভাবলাম সবাই মিলে বেড়াই, বন্ধু বান্ধবের চাইতে বেড়ানোর চাইতে নিজের ফ্যামিলিদের সাথে বেড়ালাম, কারণ নিজের ফ্যামিলিদেরকেও মাঝে মধ্যে একটু সময় দিতে হয়, যাই যত ব্যস্ততাই থাকেন না কেন, নিজের ফ্যামিলিদেরকে সময় দিলে দেখবেন তারা খুব খুশি থাকে, আনন্দ থাকে। আর এদিকে আমার স্ত্রী, আমার বাবুটা ঘুম আসছিল, আর এদিকে অলরেডি চলে আসছি কালীতলা ঘাট। আর এই কালীতলা ঘাটে আমার দেখেন ছেলেটার ঘুম ভেঙে গেছে, আর এই কালীতলা ঘাটে আমরা সবাই ঢুকতেছি, কারণ এখানে খুব বগুড়া থেকে খুব কম সময়ে কালীতলা ঘাটে যাওয়া যায়। আর কালীতলা ঘাটের ভিউটা এত সুন্দর তা বলে বোঝানো যাবে না। আর এখানে বিভিন্ন রকমের আচার পাবেন, সব সময় আচার পাবেন, আপনি যে আচার খাইতে মন চায় সেটাই পাবেন। শুধু কক্সবাজারে গেলেই যে আচার পাওয়া যায় এটা ভুল ধারণা। দেখেন কি সুন্দর ভিউ, চারিপাশে নদী, গাছ, আর নৌকাগুলো কত সুন্দর। এইদিকে আমার ভাগ্নিরাও চলে আসছে অলরেডি, তারা খুবই হ্যাপি। বন্ধের দিন আর দেখেন কালারিং ছাতা, এই ছাতাগুলো রাতের বেলা অনেক ভালো লাইটিং দেয়, যদি ঘরে রাতের অন্ধকারে এই ছাতাগুলো জ্বালান অনেক সুন্দর লাগে দেখতে। আমি একটা নিতে চাইছিলাম, যদিও নেইনি, কারণ একটু সমস্যা ছিল, আমার ছেলের একটু জেদ ছিল তাই আর কি নিলাম না। এইদিকে এই ছাতাগুলো বিভিন্ন বাহারি রকমের ছাতা, খুব সুন্দর, দেখতেও খুব ভালো। আর ওই পাশ দিয়ে দেখেন নৌকাগুলো দেখা যাচ্ছে। তো এইদিকে সারিয়াকান্দি স্পটটা ছবি নেওয়ার জন্য অনেকে ভিড়, উপচে পড়ে ভিড় থাকে, আমি ছবিটা নিতে পারিনি যদিও, তবে এক ভাইকে বলছিলাম ভাই আমার একটু ছবি তুলে নেন। আর এইদিকে আমার বোন, ভাগ্নি এবং আমার ওয়াইফ, ওরা একটা মানে একটা মানে একটা লোহার পাটাতনের উপর বসেছিল, কারণ এই পাটাতনটা এত সুন্দর, একটা দোল খায়, মানে খুব একটা লেক ভিউ, খুবই সুন্দর, মানে অসাম একটা মানে ভিউ। যারা এখনো আসেন নাই তারা অবশ্যই এসে দেখতে পারেন। আর এখান থেকে ওরা বারবার বলতেছে যে কাশবন 15 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া, তার মানে 15 টাকা নিবে যাওয়া, 15 টাকা নিবে আসা, তার মানে এগুলো 30 টাকা, ওই যে কাশফুলের বাগান দেখা যায়, যদিও অনেক দূর থেকে ভালো লাগে। তো ভাবলাম যে এখানে অনেকক্ষণ সময় দিলাম, তো এদিকে আর সময় না দিয়ে আমরা এখন ওই কাশবনের দিকে যাব। তো কাশবনের দিকে যাওয়ার জন্য আমরা নৌকায় চড়বো, একটু পরেই চড়ে নিবো। আর এদিকে আমরা একটু এনজয় করতেছি, খুবই ভালো ভিউ, বিশেষ করে বিকেলবেলা খুবই ভালো লাগে। আর যদি আপনারা নিরিবিলি পরিবেশ চান অবশ্যই সকালবেলা যাবেন, সকালবেলা যদি এতটা ভালো লাগে না, বিকালবেলা হাজারো দর্শক থাকে। আর এদিকে টেডি বিয়ার আসছে, টেডি বিয়ার কিন্তু অনেক মজার একটা, কারণ টেডি বিয়ার দেখা যায়, আমি ওকে বললাম মামা আমার সাথে একটু নাচ দিবেন, ও বললো কি যে না মামা আপনার সাথে নাচে মজা নাই, আমি একটু মেয়েদেরকে নিয়ে একটু চাকাম চুকুম করি, মানে নাচতে খুব পছন্দ করে। তাই দেখেন মেয়েদের, ও মেয়ে যেখানে পাবে সেখানে যাবে, আসলে ওটি কেমন ধরনের টেডি বুঝলাম না। আর ওকে কেউ 10-20 টাকা 15 টাকা দিলে তার সাথে একটু নাচ গান করে। আমার ভাগ্নিরা এই প্রথম টেডি দেখছে, আমার ছেলেও টেডিটা দেখছে, টেডিটা খুব মজাদার। আর এই টেডিটা নৌকায় করে সব সময় এপার ওপার যাতায়াত করে, ওর জন্য কোনো ভাড়া লাগে না, কারণ ওর জন্য কিছু ছেলেপিলে আকর্ষণীয় এবং কিছু ছেলেপিলে ওর জন্যই মজা পায়। দেখেন এই লোকটা মানে গোলাপের, ও একটা গোলাপ ফুল নিয়ে আসছে, আর এই গোলাপ ফুল দিয়েই ও সবার মনটা এনজয় করতেছে, আর ওর সাথে সেলফি নেওয়ার জন্য সবাই উপচে পড়ে ভিড় লাগে। ওকে সব সময় বিকালবেলায় পাবেন কালীতলা ঘাটে। আর এই নৌকাগুলো অবশ্যই দেখেন, ওই যে আপনার কাশফুলের দিকে রওনা দিচ্ছে, কাশবনের দিকে রওনা দিচ্ছে, আমরা লোভ সামলাতে পারলাম না, আমরা অলরেডি নৌকাতে উঠে নিলাম। আর এই যে যে ছেলেটাকে দেখতে পাচ্ছে, নৌকা হেভি নৌকা চালায়, কারণ এর নৌকা চালানোর দক্ষতা এতটা ভালো, মানে সেরকম একটা মানে মাঝি বলা যায়, মাঝি বলে না যেটাই বলেন, অনেক ভালো মনের একটা মানুষ। আর দেখে দেখেন মানুষ ছবি নেওয়ার জন্য কত মানে স্থির চিত্র হয়ে আছে, মানে মানুষ ছবি নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আর এই দিক থেকে আমরা রওনা দিছি অলরেডি, আর পানির যে রোদের যে একটা ঝিলকানি অসম্ভব ভালো লাগে, মনে হচ্ছে আমরা কক্সবাজার চলে আসছি। যদি আমি কক্সবাজার গেছিলাম, আর এইদিকে কাশবুল ছেঁড়ার হিড়িক পড়ে গেছে সবার একেবারে, মানে কি বলবো, সবাই ঝাঁকে ঝাঁকে থোকা থোকা কোলে কোলে কাশফুল নিচ্ছে। আর কাশফুলটা এত মানে সুন্দর, যদি আকাশটা নীল থাকতো, শরতের আকাশ থাকতো, তাহলে খুব ভালো লাগতো। আর এই কাশবনে দেখেন ওটা কি দেখতে পাইছেন, অবশ্যই খেয়াল করে দেখছেন, ওইটা কাশবনে সবজির বাগান। আর আমার বোনটা ঘুরে ঘুরে দেখতেছে সবজির গাছ আরও আছে কিনা, আমার ভাগ্নিরা সবাই ছবি তোলার জন্য ওদের আস ঘুরে বসে আছে, আর আমার আমার স্ত্রী একটু মানে কাশফুলের সঙ্গে একটু সেলফি নেওয়ার জন্য চেষ্টা করতেছে, ও অনেক মজা পাইছে, কারণ ওর ইচ্ছা ছিল কাশবনে যাওয়ার, তার সাথে সবার ইচ্ছাটাই পূরণ হয়ে গেল। আমিও কখনো এরকম কাশফুল কখনো যাইনি, এই প্রথম ফার্স্ট, আল্লাহ যদি বেঁচে রাখে বারবারই কাশফুলে যাব, সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এই ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, ভয়েস দিই। আমার ছেলেকে কেউ কাশফুল ছিঁড়ে দিচ্ছিল না, তাই সে কাশফুল নিজেই ছিঁড়ে নিচ্ছে, কারণ সে অনেক দেখেন কি টানাটানি করছে, অনেক জোরাজোরি করছে।
আলহামদুলিল্লাহ পরে আমি তাকে ছেড়ে দিই। আর এদিকে সবাই কাশফুল ছেঁড়ার জন্য ব্যস্ত, আমার ছেলেটাও মহা খুশি। আর এইদিকে আমার এত আনন্দ লাগছে যে দেখেন আমি একটু পোশাক পরতে নিছিলাম, সেটাও অলরেডি অলরেডি ক্যামেরায় ধারণ করছে। আসলে কি করবেন, আর আমি মহা খুশি। দেখেন লাভ দিলাম, লাভ দিয়ে একটু ব্যথাই পাইছিলাম যদিও। আর এইদিকে মাঝিরা ডাকাডাকি করতেছে যে মামা আসেন মামা আসেন, তার মানে আমাদের টাইম শেষ। 10 মিনিট টাইম দিছিল ওরা, বেশি টাইম দেয় না। তো যাই হোক, 10 মিনিটে অনেক আনন্দ করা গেছে। আর আপনি যদি নিজে একটু বেশি সময় নিয়ে যান অবশ্যই সময় দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।